সরকারকে জাস্ট আমরা নিজের মতো দেখতে এসেছি এবং এটা শেষ থেকে আমরা ছাড়ব আইনগতভাবে। আমরা দরকার হলে হাইকোর্ট, দরকার হলে সুপ্রিম কোর্ট অব্দি যাবে এবং অবিলম্বে আমরা চাই যে স্কুলের যে প্রিন্সিপাল যে কালকে এই ধরনের কথাবার্তা বলে প্রমাণ লোপাট করার চেষ্টা করছিল প্রিন্সিপালকে গ্রেপ্তার করুক, অভিভাবকরা বিক্ষোভ করুক, তার সঙ্গে আমরা আছি।